দ্বিতীয়বারের মতো চলে আসলাম পদ্মপুকুরে। আসলে অনেকের রিকোয়েস্টে আজকের আমার এই ভিডিওটি করার, তবে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছে তাসফিয়া তাসনিম আপু। আপুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে পাশে থাকার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রাজশাহী শাহমুখদুম থানার বিমান চত্বর এলাকায় রাজশাহী মেট্রোপলিটন কলেজের পাশেই অবস্থান এই পদ্মপুকুরটির। পূর্বে এই এলাকাটির নাম ছিল গাংপাড়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুরের চারিপাশে কিন্তু এখনও পর্যন্ত কাজ হচ্ছে, আর এই পুকুরের চারিপাশ জুড়ে অনেক সুন্দর বসার সুব্যবস্থা রয়েছে। তবে প্রথমবার যখন আসলাম তখন অনেক মানুষের আনাগোনা দেখেছিলাম, তবে আমি এসেছি শুক্রবারের দিন। তবে শুক্রবার হওয়ার সত্ত্বেও আমি কাউকেই দেখতে পাইনি এখানে। কেন মানুষ এখানে ঘুরতে আসছে না এটা বুঝতে পারছি না, কারণ জায়গাটাতে ছায়াও ছিল আর পদ্মপুকুরে পদ্মফুলও নাই। পরবর্তীতে মনে হয় ছাড়া হবে, তবে একটু হতবাক হলাম যে পদ্মপুকুরে পদ্মফুল নাই। দ্বিতীয়বারের মতো ঘুরতে এসে সবচেয়ে ভালো লেগেছে আমার এই সুদর্শনটি। রাজশাহীকে আমরা এত বেশি ভালোবাসি যে ভালোবাসি রাজশাহী কথাটাই খোদাই করে লেখা রয়েছে এখানে। যে কোনো দর্শনার্থীর মন কেড়ে নেবে এটি। আর এখানে কেউ আসলে অবশ্যই সেলফি না তুলে যাবেন না, আর সেলফি তো তোলারই জায়গা এটা, যেমন আমাকেও দেখতে পাচ্ছেন। তাহলে চলুন এখন দুইতলায় যাই, আর দুতলা থেকে আপনাদেরকে পুরো পদ্মপুকুরের ভিউটা দেখাই। দুতলায় ওঠার সিঁড়ি আর উপরে ওঠার পরে এই যে মেঝেটা দেখতে পাচ্ছেন, এই দুইটা আগে এমন ছিল না, নতুনভাবে প্লাস্টার করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনাদের এখন আসলে ভালো লাগবে এখানে। বন্ধুরা, পদ্মপুকুরের নতুন আপডেট নিউজটা আপনাদেরকে দিলাম, আর আপনাদেরকে সিনেমেটিক ভিডিওটাও দেখালাম। আর আপনারা নতুনভাবে কিসের উপরে ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে মোহাম্মদ মাহির আসিফ বরাবরের মতোই। আবার তাহলে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।